তো আমার ছোট ভাইয়ের ব্যাপারটা হচ্ছে ও টোটালি অরাজনৈতিক ছিল এবং আপনাদের কাছেও সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে রিসেন্টলি আমি অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে অনেকে ওর একটা স্ট্যাটাস নিয়ে ওটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করতেছে হ্যাঁ আপনার আমার রিকোয়েস্ট আমার পরিবারের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট যাতে ওকে কোনো খাতে কোনো প্রবাহিত করা না হয় কোনো ভিন্ন খাতে প্রবাহিত করা না হয় সেটা আমাদের কাছে সবচেয়ে খারাপ লাগবে এটাই আমার একটা মেন রিকোয়েস্ট আমার ভাইয়ের প্রতি আর ও খুলনাভার্সিটির থেকে অনার্স শেষ করছিলো ম্যাথমেটিক্সের উপরে এবং অন্যান্য ভার্সিটিতে ওর চান্স ছিল বাট খুলনাভার্সিটিতে গিয়েছিলো ভার্সিটি আপনার হয়তো অনেকেই জানেন যে ভার্সিটি নন পলিটিক্যাল একটা ইউনিভার্সিটি যেটা খুব রেয়ার আমাদের দেশে আসলে তো সেজন্য ওর এটা খুবই পছন্দ ছিল সে ওইখানে কনভেনার হিসেবে ছিল যে ছাত্র এবং টিচারদের মাঝখানে যে সেতু বন্ধনটা সেটার দায়িত্বটা ও পালন করতো সেখানে তো ও এখানে বেশ পপুলার ফেস ছিল সবার সাথে বেশ মিশুক ছেলে ছিল সেখান থেকে পাস করার পরে গত বছর গ্র্যাজুয়েশন শেষ করার পরে ও এখানে বিউপিতে পিতে অ্যাডমিশন এক্সাম দেয় এবং এম বিএ প্রফেশনালসের জন্য পড়াশোনা করছিল আর কি তো ও এর আগে স্কাউটিংয়ের সাথে ওর দুই ভাই আসলে স্কাউটিংয়ের সাথে পুরোপুরি রিলেটেড ছোটোবেলা থেকে আমাদের বাবা পূর্ণ সামর্থ্য সমর্থন দিয়েছেন আমাদেরকে সময় মানুষকে সহযোগিতা করার ব্যাপারে স্কাউটের বিভিন্ন ক্যাম্পে যাওয়ার সময় দেখা গেছে আমার বাবা ওদেরকে টাকা দিয়ে দিছে যে ক্যাম্পে যাও শিখে আসো কিছু এভাবে করে বড় করা আর কি তো স্নিগ্ধ মুগ্ধ দুইজনই ওরা স্কাউট থেকে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড প্রাপ্ত আপনার আপনারা হয়তো বা জানেন যে বনানিতে আগুন লেগেছিল রিসেন্টলি সেখানে ওরা হেল্প করতে গিয়েছিল যার কারণে ওরা স্কাউট থেকে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড প্রাপ্ত এবং আপনারা সিসিটিভি ফুটেজ চেক করতে পারেন সব কিছু চেক করতে পারেন ইভেন ওইখানে একটা কারোর প্রতি ইট পর্যন্ত ছুড়ে নাই যেদিন গিয়েছিল ও নিজের টাকা দিয়ে ও টোটালি সেলফ এমপ্লয়েড ও ফ্রিল্যান্সার ছিল আমার ছোট ভাই ও ফ্রিল্যান্সার স্নিগ্ধ ওরা ওইখানে ডিজিটাল মানে ফ্রিল্যান্সিংয়ের জন্য ওরা বেশ কিছু অ্যাওয়ার্ডও পেয়েছে তো টোটালি ওরা ফুল্লি সাপোর্ট ও নিজের টাকা দিয়ে পানি এবং বিস্কুট কিনে ওইখানে সবাইকে সাহায্য করতেছে যে মানুষ এখানে কষ্টের মধ্যে আছে জাস্ট এইডিংয়ের হিসাবে সেখানে করতেছিল এবং তার মধ্যে হঠাৎ করে গুলি বিদ্ধ হয় এবং ইন্তেগাল করে আপনারা দোয়া করেন দোয়াই একমাত্র কাম্য যেটা ওর কাছে এখন যেতে পারবে